নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে। আজকে আমি টেস্ট পেপারের 425 নম্বর পেজ সলভ করাবো। তো দেখো, এখান থেকে কিন্তু তোমাদের স্টার্ট হয়েছে আর কি। আমি আজকে কিন্তু এখান থেকে যে 5 দাগের যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ 425 নম্বর পেজের যে 5 দাগের প্রশ্ন থেকে আমি স্টার্ট করবো। তো দেখো, এই সমস্ত অঙ্কগুলো 1 দাগ 2 দাগ 3 দাগ এগুলো কিন্তু সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি, ঠিক আছে। এবং 4 দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো টু দা পয়েন্ট আমি সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। এবার আমি 5 দাগের অঙ্কগুলো সলভ করবো। 5 দাগ থেকে টানা আমি 8 দাগ পর্যন্ত সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেবো। অঙ্কটা শুরু হচ্ছে কিন্তু 426 নম্বর পেজ থেকে, কিন্তু অঙ্কটা মানে আমাদের এমসিকিউ এসিকিউবটা শুরু হয়েছে 425 নম্বর পেজ থেকে। আজকে আমরা 426 নম্বর পেজের সমস্ত অঙ্কগুলো সলভ করব। 5 দাগের যে অঙ্ক আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো দেখো, এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে তার ভিতর থেকে এই রোমানের অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, একটি কারখানায় মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত পায়। যদি মেশিনের বর্তমান মূল্য 6000 টাকা হয়, তবে 3 বছর পর ওই মেশিনের মূল্য কত হবে, ঠিক আছে। 3 বছর পরে ওই মেশিনের মূল্য কত হবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। এই অঙ্কটা আমি 2023 সালের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো তার ভিতর থেকে এই যে 5 এর রোমান 2 এর যে অঙ্কটা আছে, এই অঙ্কটা ইম্পর্ট্যান্ট নয় বলে আমি মনে করি। এবং 6 দাগের যে অঙ্ক আছে, 6 দাগের ভিতর থেকে রোমানের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো দেখো, 5 দাগের রোমানের অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। তো দেখো, অঙ্কটা খুব সুন্দর করে সলভ করেছি, এটা কিন্তু আমাদের 426 নম্বর পেজের অঙ্ক, ঠিক আছে। কিন্তু অঙ্ক মানে স্টার্ট হয়েছে 425 নম্বর পেজ থেকে। 425 থেকে 426 নম্বর পেজের 1 দাগ 2 দাগ 3 দাগের যাবতীয় অঙ্কগুলো আমি সলভ করে দিয়েছি, অর্থাৎ MCQ শূন্যস্থান, ট্রু ফলস এবং 4 দাগের অঙ্ক, যেখানে 2 নম্বরে টোটাল 10খানা প্রশ্ন লিখতে হয়। তো দেখো, 426 নম্বর পেজের মেশিনের বর্তমান মূল্য কিন্তু P = 6000 টাকা, এবং যেখানে আমরা লক্ষ্য করতে পারছি যে সুদের হার আর দ্বারা প্রকাশ করা হয়েছে, যেখানে হ্রাস পেয়েছে কিন্তু 10%, হ্রাস যদি বলে তাহলে কিন্তু মাইনাস হবে, এবং যদি বৃদ্ধি যদি বলে তাহলে কী হবে, প্লাস হবে, তাই তো? তো বুঝতে পারছো আমি কী বলছি। তাহলে 3 বছর পর মেশিনের মূল্য হবে, পি আছে বাইরের দিকে এবং ব্র্যাকেটের মধ্যে কী আছে, 1+R/100, ঠিক আছে, কী আছে, এন আছে, ওকে। তো দেখো, পি এর মান কী আছে, পি এর মান কিন্তু আমরা বসিয়েছি 6000 টাকা, এবং 1 - R এর মান কত হচ্ছে, 10/100, ঠিক আছে। তো দেখো, 0 0 এখান থেকে আমরা কী করছি, কেটে দিয়েছি, কেটে দিলে কী থাকছে, 1 - 1/10 যদি থাকে, লসও করলে কি কত হবে, 10 - 10 - 1 সমান কত হবে, 9/10 হবে, 9/10 হবে, তাই তো? তো দেখো, আমি কী করেছি, এবার একটু কেটে দিচ্ছি, নাহলে জায়গাটা খুবই নোংরা হয়ে যাচ্ছে, একটু কেটে না দিলে হবে না। তা কত হচ্ছে, 9/10, 9/10 এর মাথায় কিউব মানে কি, এখানে কী আছে, 6000 গুণ 9 এর মাথায় কিউব আর কি, 729/1000, তাই তো? তো দেখো, এখানে 3খানা 0, এখানে 3খানা 0 কেটে যাচ্ছে, কী থাকছে, 6 গুণ 729, ঠিক আছে। গুণ করলে কত থাকছে, আমাদের থাকছে 4374 টাকা, ঠিক আছে, এর অ্যান্সার হবে, বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা, কিন্তু আমাদের এক্সারসাইজ 2 এর অঙ্ক, ঠিক আছে। তো দেখো, এরপরের অঙ্ক কী আছে, তো দেখো, 5 এর যে রোমান 2 আছে, এই অঙ্কটা আমি কিন্তু ইম্পর্টেন্ট বলে মনে করি না। আমরা 6 দাগের রোমানের অঙ্কটা করাবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 2023 সালের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, এখান থেকে কিন্তু একটা অঙ্ক, দুটো অঙ্ক আসবে, তোমাদের কিন্তু 3 নম্বরের একটা অঙ্ক করতে হবে, ঠিক আছে। তো দেখো, আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো, আমি অঙ্কটা খুব সুন্দর করে কিন্তু এখানে টুকে দিয়েছি, ঠিক আছে, একটু মোটা হয়ে যাচ্ছে, একটু সরু করে দিই, মুছে দিচ্ছি। তো দেখো, এর লসও করেছি, ঠিক আছে, লসও করলে কী থাকছে, এখানে এক্স থাকছে আর এখানে x+1 থাকছে, এটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো দেখো, লসও করে আমরা পাচ্ছি x² আর কেছে x+1 এর হোল স্কোয়ার, সমান 12 গুণে 24 আর 1 25/12, ঠিক আছে। তো তাহলে দেখো, এখানে আমরা লসও করলে কী হবে, x² এটা কী আছে, এটা এটা আছে a² + 2b + b², তাই তো? সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি বাই x² + x, তাই তো? এটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, তো এটা একটু মুছে দিচ্ছি। তো দেখো, এখানে আমরা টোটাল ক্যালকুলেশন করলে x² টোটাল 2x² হয়ে যাচ্ছে, আর অপর দিকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 2x, এই 2x এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো দেখো, এখানে 1+1, এখানে +1 আমি বসিয়ে দিয়েছি, তাই তো?
তো দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স, তাই তো, সমান সমান কেছে 25/12। এবার আমি কোণা কোণে গুণ করছি, ঠিক আছে। তো দেখো 24/12 কত হয়, 24x² ঠিক আছে, প্লাস 24x, ওকে। তারপরে কি আছে, 12-র সঙ্গে 1-এর গুণ করলে কত হবে, 12 হবে, তাই তো, সমান সমান। এবার 25x² বসিয়ে দিয়েছি, আবার কি আছে, 25-এর সঙ্গে এক্স গুণ করলে, 25-এর সঙ্গে এক্স গুণ করলে 25x হবে, তাই তো। তো দেখো একটু মুছে দিচ্ছি, তাহলে দেখো আমি খুব সুন্দর করে অঙ্কটা করে দিচ্ছি। এই যে এইগুলো আছে, 25x² প্লাস 25x, এইদিকে এসে কি আছে, তো দেখো এইগুলো এইদিকে আসলেই দেখো 25x², এটা এদিকে আমাদের বা সাইডে আসলে হয়েছে -25x² এবং 25x প্লাস ছিল, এটা এইদিকে এসে কি আছে -25x হয়েছে, এটা তো তোমরা জানো। তো দেখো এবার আমি করছি 25x² থেকে 24x² বাদ দিলে -x² থাকে, ঠিক আছে। অপর দিকে -25x থেকে আমাদের 24x প্লাস 24x বাদ দিলে শুধু -x থাকে, আর কি থাকে, এইদিকে +12 থাকে, +12টা বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাসটা রয়েছে, এবার আমি কী করছি, মাইনাসটা কমন নিয়েছি, কমন নিলে কী থাকছে, x² + x - 12 = 0। তাহলে কী আছে, এই মাইনাসটা তো আমাদের টোটাল জিরোর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে, তার জন্য মাইনাসের ভ্যালুয়েশনটা আমরা এখানে দিইনি, ঠিক আছে। x² + 3^4 = 4 থেকে 3 বাদ দিলে একটা এক্স হয়, অনের সঙ্গে এক্স গুণ করলে একটা এক্স হয়, ঠিক আছে। এবং আমাদের 3^4 কী আছে, 12 আছে, ঠিক আছে, অলরেডি আমরা বসিয়ে দিয়েছি। তো দেখো x² + 4x - 3x - 12 = 0, তাই তো, বুঝতে পারছো কী বলছো, কী বলছি। এবার আমরা কী করছি, সমীকরণ আমরা এবার কমন নেব, ঠিক আছে। তো দেখো এখান থেকে লসাগু তো হয়ে গেছে, এখান থেকে আমরা কিন্তু কমন নেব। তো দেখো এক্স কমন নিলে কী থাকছে, x + 4 থাকছে, এবং -3 যদি কমন নিই এখান থেকে, -3 কমন নিলাম, x + 4 থাকছে, = 0, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x + 4 বসিয়েছি, এবং অপরদিকে x - 3, এই যে x - 3 এটা আমরা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে সরি একটু ভুল হয়ে গেছে, x + 4টা এখানে বসিয়ে দিয়েছি, অপরদিকে এখানে x - 3টা এখানে বসিয়ে দিয়েছি। তো দেখো x - 3 = 0 হয়, x = কি হবে, 3 হবে, তাই তো। অপরদিকে অথবা নতুবা x + 4 = 0 হয়, তাহলে x = কী আছে, -4 হয়ে যাবে, বুঝতে পারছো আমি কী বলছি। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। এবার আমরা 6 দাগের রোমান্টিয়র অঙ্কটা সলভ করিয়ে দেবো। তো দেখো 6-এর রোমান্টিয়র অঙ্কটা আছে, ঠিক আছে। তো দেখো 6-এর রোমান্টিয়র অঙ্কতে কী বলেছে, একটি ট্রেন সমবেগে 200 কিমি যায়, যদি ট্রেনটির গতিবেগ 5 কিমি/ঘন্টা বেশি হয়, তাহলে ওই দূরত্ব যেতে ট্রেনটির 2 ঘন্টা কম সময় লাগে, ট্রেনটির গতিবেগ নির্ণয় করো। তো দেখো এই যে অঙ্কটা আছে, এটা কিন্তু বইয়েরই অঙ্ক, জাস্ট একটুখানি ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে, বুঝতে পারছো, একই অঙ্ক, পুরো সেম অঙ্ক। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করেছি, এর ভিতর থেকে রোমান্টিয়র অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, রোমান 1-এর অঙ্ক ইম্পর্টেন্ট আছে, 7-এর এবং আমাদের 8-এর রোমান 1 রোমান 2 এই দুটো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ আছে। তো দেখো এই সমস্ত অঙ্কগুলো টু দ্য পয়েন্ট আমরা সলভ করে দেবো আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো মনে করি ট্রেনের গতিবেগ 1 কিমি/ঘন্টা এবং আমাদের অপর ট্রেনের গতিবেগ x + 5 কিমি/ঘন্টা। তো দেখো বলেছে 5 কিমি বেশি যাচ্ছে, ঠিক আছে, তাহলে 200 কিমি অতিক্রম করতে প্রথম ট্রেনের সময় লাগবে কত, লাগবে 200/x ঘন্টা, অপর দিকে 200 কিমি অতিক্রম করতে অপর ট্রেন আর কি যেতে সময় লাগে 200/x + 5 ঘন্টা। তো বুঝতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো শর্তানুসারে 200/x - 200/x + 5 = 2, 2 ঘন্টা যেহেতু বলেছে, এখানে টোটাল আমরা লসাগু করে যেটা পেয়েছি 200। তো দেখো কী আছে এখানে, যদি x যদি কেটে যায় তাহলে কী থাকছে, 200 থাকছে, আর থাকছে x + 5, সেটাই এখানে বসে গেছে, ঠিক আছে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি একটু কেটে দিচ্ছি, না হলে জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে, x + 5 যদি কেটে যায় তাহলে কী থাকছে, 200 থাকছে, আর এখানে x থাকছে, তা 200x হয়ে গেল, তাই তো। তো দেখো এবার আমি একটু কেটে দিচ্ছি, এই যে 200x বসিয়ে দিয়েছি, প্লাস 200-এর সঙ্গে 5 গুণ করলে কত হবে, 1000 হবে, এটা বসিয়ে দিয়েছি,
অপরদিকে এই 200 সঙ্গে সরি এই যে 200x - 200x আছে এটা আমি বসিয়ে দিয়েছি এখানে তো দেখো 200x 200x কেটে দিলাম তো এখানে গুণ করলে কি হবে গুণ করলে হবে x স্কয়ার প্লাস 5x হবে সমান সমান কি আছে 2 আছে তো দেখো এবার আমি কোণাকোণি গুণ করব তো দেখো এখানে গুণ করলে কি হবে হবে x স্কয়ার প্লাস 10x 5 আর 2 কত হবে 5 2 গুণে 10x সমান সমান কি আছে এখানে কোনো কিছু নেই মানে 1 ধরে নাও কোনো অসুবিধা নেই ধরলেও চলে না ধরলেও চলে কত হবে 1000 হবে তাই তো তাহলে কি আছে x স্কয়ার - x স্কয়ার প্লাস 10x মাইনাস 1000 সমান সমান কি 0 তো দেখো এবার আমি এখান থেকে 2 কমন নিয়েছি কমনে লিখে থাকছে x স্কয়ার প্লাস 5x মাইনাস 500 সমান সমান কি আছে 0 তাই তো তাহলে আমরা দেখতে পাচ্ছি এর আমরা মিডল টার্ম ফাংশন করছি 25 এর সঙ্গে যদি 20 গুণ করি তাহলে আমরা 500 পাবো অপরদিকে মানে 25 থেকে 20 যদি বাদ দিই তাহলে আমরা কত পাবো 5 পাবো তাই তো তো দেখো মিডল টার্ম ফাংশন করলে কি থাকছে x স্কয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 তাই তো তো দেখো এখান থেকে আমরা লসাগু করছি লসাগু করলে কি থাকছে x যদি লসাগু হয় x প্লাস 25 থাকছে অপরদিকে মাইনাস 20 যদি কমন নিই তাহলে কি থাকছে x প্লাস 25 থাকছে তাই তো তো দেখো x মাইনাস 20 x মাইনাস 20 এটা বসিয়ে দিলাম আবার x প্লাস 25 x প্লাস 25 এই দুটো থেকে x প্লাস 25টা কিন্তু আমাদের কমন গেছে তাই তো তো দেখো একটু কেড়ে দিচ্ছি নাহলে কিন্তু নোংরা হয়ে যাচ্ছে জায়গাগুলো তো দেখো এবার আমরা কি করছি x মাইনাস 20 ইজিকাল টু যদি 0 হয় x সমান সমান কি আছে 20 হবে অপরদিকে x প্লাস 25 যদি ইজিকাল টু যদি 0 হয় তাহলে x সমান সমান কি হবে মাইনাস 25 হবে এটা প্লাস 25 আমাদের ডান সাইডে হয়ে গেলে কি হবে মাইনাস 25 হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনের যে প্রথম যে ট্রেন ছিল তার গতিবেগ কিন্তু ঘন্টায় মানে x কিমি মানে 20 কিমি পার ঘন্টা ছিল ঠিক আছে এবং অপর যে ট্রেন ছিল তার গতিবেগ কিন্তু 5 কিমি বেশি ছিল ঠিক আছে তাহলে কি হবে x প্লাস 20 তাই তো ছিল তার মানে কি আমাদের কত পেয়েছি আমরা সরি x প্লাস 5 ছিল সরি একটু ভুল হয়ে গেছে x প্লাস 5 ছিল আর x এর মান কত 20 পেয়েছি আর এদিকে 5 কত হবে 25 ঠিক আছে 25 হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অপর ট্রেনের গতিবেগ ছিল 25 কিমি পার ঘন্টা এবং যে প্রথম যে ট্রেনের যে গতিবেগ ছিল সেটা কিন্তু আমাদের 20 কিমি পার ঘন্টা ঠিক আছে বুঝতে পারছো আমি কী বলছি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে তো দেখো এবার আমি সাত দাগের রোমানের অঙ্কটা সলভ করে দেবো কারণ এই রোমানের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আছে এবং তার সঙ্গে আট দাগের অঙ্কগুলো তোমাদের আমি পরে সলভ করে দেবো নয় দাগের এগুলো তো উপপদ্য আছে এগুলো আর কি সলভ করাবো বই থেকে পড়ে নিলে হয়ে যাবে আর তার ভিতর থেকে কিন্তু দশের রোমানের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আছে এবং তার সঙ্গে তোমাদের যে আমাদের যে সমস্ত অঙ্কগুলো আছে বারো দাগের অঙ্ক যেমন আছে ত্রিকোণমিতি আছে তেরো দাগের অঙ্ক আছে হাইট অ্যান্ড ডিস্টেন্স আছে এবং আমাদের চোদ্দো দাগের অঙ্ক যে পরিমিতির অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো তো দেখো আমি প্রথমে এই যে অঙ্কগুলোর ভিতর থেকে সাতের আমি রোমানের অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের সলভ করে দেবো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবে কী করে অঙ্কটা আমি সলভ করাচ্ছি তো দেখো এক্স সমান সমান এটা কিন্তু আমরা বসিয়েছি ঠিক আছে তো দেখো এখানে যে অঙ্কটা বলেছি এক্সের মান আর ওয়াইয়ের মান তো দেখো এখানে কিন্তু এটা হবে না এটা হবে এক্স প্লাস ওয়াই ঠিক আছে এক্স প্লাস ওয়াই হবে ওকে তো বুঝতে পারছো তো দেখো এক্স এর মান এটা আমি বসিয়েছি এবং ওয়াই এর মানটা এখানে বসিয়েছি দুটোকে যোগ করে দিয়েছি যোগ করার পর যে ফর্মুলা পাচ্ছি আমরা তো দেখো একটু কেটে দিই না কাটলে জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে রুট থ্রি প্লাস রুট টু এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে এবং রুট থ্রি মাইনাস রুট টু এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে ঠিক আছে লসাগু করার পরে তাহলে আমরা কী করছি আমরা এর ফর্মুলা ফেলে দিয়েছি এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এবং এর ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো দেখো এখান থেকে আমরা কী করছি তিন রুট রুট কেটে গেলে কী থাকছে তিন থাকছে আর টু রুট এটা কী থাকছে টু রুট সিক্স থাকছে টু রুট সিক্স বসিয়ে দিয়েছি আর এদিকে থাকছে দুই দুই বসিয়ে দিয়েছি আর রুট রুট কেটে গেলে থ্রি থাকছে থ্রি বসিয়ে দিয়েছি আর এখানে কী আছে টু রুট সিক্স বসিয়ে দিয়েছি আর এদিকে গেছে টু টু বসিয়ে দিয়েছি তো দেখো এগুলো আমি কেটে দিয়েছি না কাটলে জায়গাটা খুবই নোংরা হয়ে যাচ্ছে তো দেখো টু রুট সিক্স কেটে দিয়েছি তা কী থাকছে তিন আর দুই পাঁচ তিন আর দুই পাঁচ পাঁচ আর তিন আট আট আর দুই কত দশ তাই তো কত থাকছে দশ থাকছে দশ বসিয়ে দিলাম অপর দিকে তো দেখো একটু মুছে দিচ্ছি তিন থেকে দুই বাদ দিলে কত হয় এক হয় আর এখানে কী থাকছে দশ থাকছে মানে দশ টেন বাই ওয়ান তো দেখো নিচে ওয়ানের তো কেন ভ্যালু হয় না তার মানে কত আচ্ছা টেন পেয়েছি তাই তো তার মানে কত পেয়েছি টেন পেয়েছি তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি
তাহলে দেখো এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এটা আমাদের এর মানটা বের করতে বলেছে। তো দেখো এটাকে সাজিয়ে দিয়েছি, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস, এটা কিন্তু মাইনাস হবে, যদি একটু ভুল হয়ে গেছে সেটা লিখতে, এটা ঠিক আছে, মাইনাস এক্স ওয়াই, তারপরে কি হচ্ছে এক্স প্লাস, তার মানে কি এটা কি ফর্মুলা কি আছে, আমাদের ফর্মুলা তো মনে আছে তোমরা শিখিয়েছো বাচ্চাবেলায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি আছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি, টু এ বি, তাই তো, এটা তো তোমরা শিখেছো। তো জাস্ট আমি ওই ফর্মুলায় ফেলে দিয়েছি, এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা কিন্তু মাইনাস আছে, ঠিক আছে, মাইনাস টু এক্স ওয়াই, তারপরে কি আছে মাইনাস এক্স ওয়াই তো অলরেডি একটা ছিল, সেটা তো বসিয়ে দিয়েছি, তাহলে কি আছে এক্স প্লাস ওয়াইয়ের মান মান কত, টেন, টেনের হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, একটু মুছে দিচ্ছি জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে, টু এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই আর মাইনাস এক্স ওয়াই কী আসবে, তাহলে মাইনাস, এটা মাইনাস আছে, মাইনাস থ্রি এক্স ওয়াই হবে, তাই তো। তো দেখো টেনের হোল স্কোয়ার মানে কি, টেনের হোল স্কোয়ার মানে কি একশো, একশো আর এখানে কি আছে থ্রি গুণ, দেখো থ্রি এক্স ওয়াই আছে, তো থ্রি এক্স ওয়াই আছে, থ্রি গুণ এক্স ওয়ের মান কত, ওয়ান, এক্স ওয়ার মান কত, ওয়ান, তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু মুছে দিই তাহলে জায়গাটা নোংরা হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এই যে এক্স ওয়ার মানটা আমরা বের করেছি, এক্স এর মান কি আছে রুট থ্রি প্লাস রুট টু বাই রুট থ্রি মাইনাস রুট টু, আবার ওয়াইয়ের মান কি আছে রুট থ্রি মাইনাস রুট টু বাই রুট থ্রি প্লাস রুট টু, তো দেখো আমি মানটা জাস্ট এখান থেকে এটা 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 কেটে দিলাম, এক্স ওয়াইয়ের মান কত, ওয়ান, তাই তো। তো দেখো থ্রি এক্স ওয়াই আছে, এই যে এক্স এর মান কত, ওয়ান আছে, তো দেখো থ্রির সঙ্গে যদি ওয়ানের গুণ করে তাহলে কী হবে, থ্রি হবে, বুঝতে পারছো আমি কী বলছি, তাহলে কী হবে থ্রি হবে, তার মানে কি দশের হোল স্কোয়ার মানে কি একশো, একশো মাইনাস তিন মানে কি নাইনটি সেভেন, অর্থাৎ এর অ্যান্সার হবে নাইনটি সেভেন। তো দেখো বাকি যে অঙ্কগুলো আছে আমাদের, তোমাদের কিন্তু আট দাগের অঙ্কটা বাকি রইল, ঠিক আছে, তার সঙ্গে ন দাগের যে উপপদ্য করতে হয় এটা তো বইয়েরই অঙ্ক আছে, মানে উপপদ্য আছে, এটা আর কী বলবো, এবং তার সঙ্গে দশ দাগের যে প্রয়োগ আছে প্রয়োগগুলো আমি খুব বলে দেবো কোনটা করতে হবে, এগারো দাগের সম্পদ আছে, বারো দাগের ত্রিকোণমিতি আছে, তেরো দাগের হাইট অ্যান্ড ডিস্টেন্স আছে, ঠিক আছে, এটা কিন্তু করে দেবো তোমাদের, চোদ্দো দাগের অঙ্কগুলো করে দেবো। তো দেখো বুঝতেই পারছো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।